ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। রোববার বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নাম ঘোষণা করেন। এবার নির্বাচনে অংশ নিতে প্রায় এক ডজন তারকা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। সেখান থেকে যাচাই বাছাইয়ের পর অবশেষে বেশ কয়েকজন তারকার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ঢাকায় চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি পরপর দুইবার চেষ্টা করে ব্যর্থ হলেন নৌকার মাঝি হতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাপাইনবাবগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। এই আসন থেকে নৌকার মাঝি হচ্ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। 2022 সালে এই একই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। তখনও তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এদিকে মাহির কাতারে আছেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা 17 এবং টাঙ্গাইল 1 আসনের ফর্ম গ্রহণ করেছিলেন তিনি। একই সঙ্গে দুই আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেও এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। এর আগেও ঢাকা 17 আসনে এমপি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর সেই শূন্য আসন থেকে উপনির্বাচনের জন্য প্রার্থী হতে চেয়েছিলেন সিদ্দিক। নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে ফেসবুকেও লাইভেও কথা বলেছিলেন। পরে সেই আসন থেকেও ভোটের টিকিট পাননি তিনি। এদিকে পাবনা 5 আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন প্রযোজক আরশাদ আদনান। প্রথমবারে আশাহত হতে হলেন তাকে। এছাড়া বরিশাল 3 আসনের মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়ক রুবেল। সেই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মোহাম্মদ খালেদ হোসেনকে। বাগেরহাট 3 আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়ক শাকিল খান। সেই আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন হাবিবুন নাহার। অন্যদিকে ঝিনাইদহ 1 আসন থেকে ম্যাডাম ফুলিখ্যাত অভিনেত্রী শিমলাও কিনেছিলেন মনোনয়নপত্র, কিন্তু প্রথমবারও তিনিও আশাহত হয়েছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিনেতা ও পরিচালক এস ডি রুবেল মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আওয়ামী লীগের হয়ে ঢাকা 8 আসনের প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন এই তারকা। ফেনী 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অভিনেত্রী ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে সমী কায়সার। পাশাপাশি একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অভিনয়শিল্পী, সংগঠক ও রাজনীতিবিদ রোকেয়া প্রাচী।